আমি রাসল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি চলে যাব কিন্তু তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি কিতাব রেখে যাচ্ছি এই দুইটি জিনিসকে যদি তোমরা ঠিক আকে ধরতে পারো যদি তোমরা এই দুইটি জিনিসের অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে তোমরা কোনো দিন পদভস্ত হবে না গুমরা হবে না একটা হলো আমার কিতাব কোরআনুল করিম ফুরকান হামিদ কোরআন শরীফকে তোমরা যদি কি ধরো আমার বন্ধ বান্দি তোমরা কোনোদিন পথারা হবে না পথপষ্ট হবে না আবার রাসুলের সুন্নাহকে তোমরা যদি আঁকিয়ে ধরো আমার রাসূলের সুন্নাহকে তোমরা যদি অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা কোনোদিন দুনিয়াতে পথপষ্ট হবে না আল্লাহর কালাম কোরআন শরীফ এবং নবীর সুন্নাকে আঁকড়িয়ে ধরলে দুনিয়ার জীবনে কোনোদিন পথ হারা পথ হওয়ার কথা না এই জন্য আল্লাহর কালাম কোরআন শরীফকে ভালো করে ধরেছিলেন নবীর সুন্নাকে ভালো করে আঁকড়িয়ে ধরেছিলেন জুড়ে বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا لا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

السالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين وصلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاء عزه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قل بفضل الله فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ولعل على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سهل سلقا ديم جاهز خاص فينا. سهل سلقا دي مجيش قاس فينا. سے صدقہ دے لگی مکہ مدینہ آنکھوں صدقہ دے لگی مکہ مدینہ عائش فروا یہ حکومت یہ تجارت دل سینہ بے نور میں محروم میں تسلح دل سینا بے نور میں تسل تاری گیا پرنگ مشینوں کے دے تاری گیا پرنگ مشینوں کے دعے سے یہ وادی اے آئے مولنی نی سیال یہ وادی ایمان میں طالب مولا میرے عشقہ نرالا نالا جملہ جہاں جن کے تجلی سے اجالا جملہ جہاں جن کے تجلی سے اجالا আব্দুল গনি এন্ড ইউনুসুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তসিরুল কোরআন মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল উলামা আল্লামা আব্দুল বাসিদ আজাদ বড় হুজুর আমাদের বানিয়ে চুঙ্গির কৃতি সন্তান আমাদের বানিয়া জঙ্গের আরেক কৃতি সন্তান বানিয়া জঙ্গের সকল শ্রেণীর মানুষের কাছে আস্থা জন ব্যক্তি বানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুনাম প্রিন্সিপাল যাকে বানিয়া সব শ্রেণীর মানুষেরা এক নামে প্রিন্সিপাল হিসাবে চিনে জানে যিনি আজকের এই সভাবনজির সভা সভা সভাপতির আসন গ্রহণ করছেন প্রিন্সিপাল হযরতুল আল্লাহ মৌলানা আব্দুল হোসেন খান সাহেব দিগার হাজরাত উলামায়ক আমার সামনে অবস্থিত সর্বস্তরের মুসলমান বায়রা পদ্মানিসীন মাও বোনেরা আমরা আজকের এই মহতি সম্মেলনে মোবারকপর্ণ সম্মেলনে হাজির হতে পেরে অবস্থিতা বেসার শরীফের মাহফিল আরো জুড়ে কিসের মাহফিল আরো জুড়ে বলেন কিসের মাহফিল কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফ কার কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম যেখানে আলোচনা হয় আল্লাহর কথা যেখানে আলোচনা হয় এই জায়গা দামি না কম দামি আর যেরকম দামি না কম দামি অনেক দামি জায়গা কোরআন শরীফের মাহফিলের যারা আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন তারা ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন ভালো কাজ করেছেন আমি আপনাদের সামনে কুরআন শরীফের গুরুত্বর উপরে কুরআন শরীফের ভিতরে কি আছে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য পৃথিবীর মানবতার জন্য কুরআন শরীফের ভিতরে কি রেখেছেন আল্লাহ তাআলা এই কথাগুলি আমার তেলাওয়াত কিতো আয়াতে আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া নাস ও দুনিয়ার মানব মানব সকল দুনিয়ার মানুষ দুনিয়ার মানব তোমাদের কাছে এসেছে তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রভুর কাছ থেকে একটা ওয়াজ একটা উপদেশ একটা দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে ওয়াজ এসেছে দিক নির্দেশনা এসেছে কিভাবে আমরা আমাদের জিন্দিগি চালাবো কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব এই সব কিছু কোথায় পাওয়া যায় কোরআনে কোথায় পাওয়া যায় আর যেরকম কোথায় পাওয়া যায় কোরআনে ও শিফা ও মানব সকলেরা তোমাদের কাছে আমি আল্লাহ তালা প্রেরণ করেছি একটি দিক নির্দেশনা তোমাদের কাছে আমি আল্লাহ তালা পাঠিয়েছি তোমাদের অন্তরের ভিতরে তোমাদের আত্মার ভিতরে তোমাদের রোহের ভিতরে যত রকমের রোগ আছে এই রোগের সেবা দিয়ে চিকিৎসা দিয়ে আমি আল্লাহ কুরআ গ্রন্থ নাজিল করেছি আর সুহান আল্লাহ আর মিনি এবং আমি আল্লাহ কোরআন নাজিল করেছি দুনিয়ার মানুষের হেদায়তের জন্য করবে মানুষেরা যখনই সঠিক পথ তালাশ করবে সন্ধান করবে সঠিক পথ তালাশ করলে কোরআনের কাছে গেলে সঠিক পথ পেয়ে যাবে ওরা এবং এই কোরআন আমি মমিনদের জন্য আমি আল্লাহ দালা রহমত বানায়াত বনায়াতিনদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি তাহলে কোরআন শরীফ আমাদের জন্য দিক নির্দেশ দাতা কোরআন শরীফ আমাদের শারীরিক এবং আত্মার সেবা চিকিৎসক কোরআন শরীফ আমাদের জন্য হেদায়ত কোরআন শরীফ আমাদের জন্য রহমত এই কোরআন শরীফের ভিতরে মানব জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ তালা বর্ণনা করেছেন মানুষের শারীরিক এবং রোহানি যত বেমার আছে এর চিকিৎসা আল্লাহ তালা রেখেছেন কোথায় আরো যেরকম কোথায় কোরআনে মানুষের রোগ মানুষের সমস্যা শারীরিক সমস্যা যেমন হয় মানুষের অন্তর রোগ হয় মানুষের অন্তরে রোগ হয় না কি বলেন অন্তরে রোগ হয় না অন্তরে রোগ হয় মানুষের অন্তরের রোগ কলাবের রোগ আত্মার রোগ আছে শারীরিক যেমন রোগ আছে আত্মার রোগ আছে মানুষের আত্মার রোগ অনেক এর মধ্যে মিথ্যা কথা বলা এরপরে এক চগলপড়ি করা একজনের আরেকজনের বদনাম করা বিপদ করা পরে নিন্দা করা এরপরে এ মানুষের অন্তরের ভিতরে লোভ কাজ করে মানুষের অন্তরের ভিতরে অহংকার কাজ করে মানুষের অন্তরের ভিতরে অনেক রকমের রোগের বাসা আছে জুড়ে বলেন ঠিক কিনা এই রোগগুলোর চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না দুনিয়ার কোনো ডাক্তার এই রোগগুলোর চিকিৎসা দেওয়া কখনো সম্ভব নয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের অন্তরে যদি অন্তরের রোগ জন্ম নেই এই অন্তরের রোগ শারীরিক রোগ এই অন্তরের এবং শারীরিক রোগের চিকিৎসা দিবে কোরআন শরীফ কোরআন শরীফের অনুসরণ অনুকরণ যদি তুমি করো কোরআন শরীফকে তুমি যদি বলো করে চলো তোমার এই দেহের ভিতরে তোমার শরীরে যদি কোরআনকে আল্লাহর কালামকে পিঠ করতে পারো তাহলে তোমার শারীরিক রোগ হবে না তোমার আর্থিক রোগ হবে না তোমার ভিতরে কলবের ভিতরে কোনো রোগ হবে না কোরআনকে অনুসরণ না করার কারণে আমাদের শারীরিক রোগ আত্মিক রোগ হয় জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য কোরআন শরীফকে যারা অনুসরণ অনুকরণ করে কোরআন শরীফকে যারা বল করে জীবন যাপন করে যারা কোরআন অনুযায়ী জীবন যেমন করে তারা দুনিয়াতে তো শান্তি তাদের জন্য আখারা আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে রেখেছেন আর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন শরীফের অনুসরণ অনুকরণ না করার কারণে আজকে আমাদের সমস্যার কোনো শেষ নাই যদি বলেন ঠিক কিনা পদে পদে আমাদের সমস্যা সারা শরীরে ব্যথা ও সত্যি মুকুতা এই জন্য কোরআন শরীফের অনুসরণ অনুকরণ সারা কোরআন শরীফের অনুকরণ বিকল্পে কোরআন শরীফের অনুকরণ সারা কোরআন শরীফের অনুসরণ সারা কোন মানুষ কখনো প্রকৃত শান্তি কামনা করতে পারে পারে না কোরআন শরীফের অনুসরণ করলেই প্রকৃত শান্তি আমাদের ভিতরে আমাদের আমাদের সমাজে রাষ্ট্রে দেখা দিবে আর কোরআন শরীফের যদি অনুসরণ আমরা করি না তাহলে গড়ে বাহিরে সমাজ রাষ্ট্রে কোথাও শান্তি পাওয়া যাবে আজকে এই কোরআন শরীফকে ধরে রাখার জন্যে কে অনুসরণ করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলা আলমিন বলেছেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা জীবনও কখনো পথ হবে না গোমরা হবে তারা কফি লাং তা দিলো মাতামাসা তুম ভিহিমা কিতাবল্লা গিবাসন আত্তারা আল্লাহ নিবেষনে বিরাট নতুন নীলাল বলেন আমার মতে রা দুনিয়ার মানুষেরা আমি রাসন দুনিয়াতে বিদ্যা হয়ে চলে যাচ্ছি চলে যাব কিন্তু তোমাদের জন্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি কিতাব রেখে যাচ্ছি এই দুইটি জিনিসকে যদি তোমরা ঠিকমতো আঁকিয়ে ধরতে পারো যদি তোমরা এই দুইটি জিনিসের অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে তোমরা কোনো দিন পদভ্রস্ত হবে না তোমরা হবে না একটা হলো আমার কিতাব কোরানুল করিম ফুরুখান হামিদ কোরআন শরীফকে তোমরা যদি আঁকিয়ে ধরো আমার বান্দা বান্ধী তোমরা কোনোদিন পথার হবে না পথপ্রষ্ট হবে না আমার রাসুলের সুন্নাকে তোমরা যদি আঁকিয়ে ধরো আমার রাসুলের সুন্নাকে তোমরা যদি অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা কোনোদিন দুনিয়াতে পথপ্রষ্ট হবে না আল্লাহর কালা কোরআন শরীফ এবং নবীর সুন্নাকে আঁকড়িয়ে ধরলে দুনিয়ার জীবনে কোনোদিন পথ হারা হওয়ার কথা না এই জন্য আল্লাহর কালাম কোরআন শরীফকে ভালো করে ধরেছিলেন নবীর সুন্নাকে ভালো করে আঁকড়িয়ে ধরেছিলেন জুড়ে বলেন ঠিক কিনা আর জুড়ে বলেন ঠিক কিনা নবীর সাহাবি অনেক দূরে

কিন্তু মুসলিম বাহিনীর উপরে পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছে হযরত সாரিয়া رضی اللہ تعالی عنہর খবর নাই জুমার নামাজে হযরত رضی اللہ تالا نو ڈاک یا ساریا الجبل یا ساریا الجبل ساری ارے اوہ دیکھا جائے پہاڑ تمہیں پہاڑ کیوں پہاڑے کی ہے اٹھے جاؤ پہارے کیے تمہیں آخری حضرت ساریہ رضی اللہ تعالیٰ عنہ ওনার সঙ্গে সাথীদের কিনিয়া পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করলেন পাহাড়ে উঠে গেলেন পাহাড়ে ওঠার কারণে ভদ্রসারিয়া এবং মুসলিম বাহিনীগুলো শত্রুর আক্রমণ দেখে হেফাজত করলেন ভদ্র সারিয়ার জেল্লাখ দালালুকে সাবাই গ্রাম জিজ্ঞাসা করেন ও সারিয়া হাজার হাজার মাইল ঘুরে তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ গ্রহণ করেছো অংশগ্রহণ করেছ যুদ্ধরত অবস্থা আছো সারিয়ারে জুমার নামাজে আমিরুল মুসলিম হজরত উমর রাজি আল্লাহ আলানু বলেছেন সানিয়া তুমি পার কে ডরো উমরের এই কথা তুমি কি হাজার হাজার মন দূর থেকে তুমি শুনেছো হজরত সারিয়া তুল জবাল বলে সারিয়া বলেন আমিরুল মুসলিম উমরের কথা যদি আমি না শুনতাম তাহলে আমি এবং আমার সাথীরা কখনো বাঁচতাম না আর জুড়ে বলেন সুহান আল্লাহ

আমরা যদি এখনো কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি আমরা যদি এখনো কোরআন শরীফের অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমাদের এই আল্লাহ সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ ওয়াদা কোরআন শরীফের ভিতরে আসে তো কোরআন শরীফকে আঁকড়িয়ে ধরতে হবে লিমা আল্লাহ আমি মানুষের শারীরিক এবং আর্থিক চিকিৎসা স্বরূপ আমি আল্লাহআ সেবা বানায়া প্রেরণ করেছি আমি কোরআন শরীফকে মানুষের হৃদায়তের জন্য প্রেরণ করেছি কোরআন শরীফ মানুষকে অন্ধ করে বেদে পথ দেখাবে কোরআন শরীফ মানুষকে হেদায়ত প্রদান করবে কোরআন শরীফ মানুষের হেদায়ত দান করি কোরআন শরীফকে যদি আঁকিয়ে ধরা যায় কোরআন শরীফকে যদি অনুসরণ অনুকরণ কেউ করে তাহলে সত্যের সন্ধান সে পেয়ে যাবে আর কোরআন থেকে যে যত বেশি দূরে থাকবে সত্যের সন্ধান সে ততটুকু পাবে না এই জন্য মহান আল্লাহ দাল বলেন ওবুদা আমি আল্লাহ দাদা ফোরান নাদিল করেছি মানুষকে অন্ধকারে পথ দেখানোর জন্য কোরআন কে যে যত অনুসরণ করবে সে তত বেশি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবে ঘুরে জোরে বলেন সুবহান আল্লাহ یا ایش فرو یا حکومت متع تجارت دل سینا بے نور میں محروم میں تسلح یا فرو یو یا حکومت مت تجارت دل سینا بے نور میں محروم میں تسلح تاریخ یا فرنگ مشینوں کے دوئے سے

সিরিয়াসে যত রকমের পথপতি পথে সব কিছুই আছে কিন্তু পাশ্চাত্যদের গড়ে পাশ্চাত্যদের পাশ্চাত্যের ছেলেমেয়েদের গড়ে তাদের অন্তরে অবাব আছে আল্লাহর কোরান শরীফের আল্লাহর কালামের জোরে বলেন ঠিক কি মুসলমানদের গরে গরে কোরান আছে মুসলমানরা কোরান ঘরে রাখেছি কি কিন্তু কোরান শরীফ ঠিক মতো পরে ছোটবেলা দেখেছি ব্যবসায়ীরা পজরের নামাজ পরে আল্লাহর কালাম কোরআন শরীফ নিয়ে বসে গেছেন কোরআন তেলাওয়াত করেছেন জুড়ে বলেন ঠিক কিনা মা বোনেরা রাতের বেলায় কোরআন করে করেছেন এসার নামাজের পরে কোরআন তেলাবাদ পরে যে আল্লাহ নবী বিশ্ব নবীর আহমেদুল আলামিন বলেন যে ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআন শরীফের সুরায় আমাকে আর হাতের বেলায় তেলাবাদ করা হয় মহান আল্লাহ তাহলে ওই ঘরে কোনো দিন অভাব অনটন করবেন না আল্লাহ নবী মিশ্র নবীর আহমদুল্লিলা আলমিন বলেছেন যেই ঘরে ফজরের নামাজের পরে আল্লাহর কালাম কোরআন শরীফের সুরাই আসিন তলাবাদ করবে তার যত রকমের প্রয়োজন আছে মান আল্লাহ তালা তার গাইবি খাজনা থেকে পূর্ণ করে দিবে আর যেরকম সুবহান আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই কিন্তু আমরা কোরআন শরীফ গড়ে রাখি কিন্তু কোরআন শরীফ ফুলে জীবনে একদিন আমরা দেখি না কোরআন শরীফ গড়ে রাখবো না কোরআন শরীফ গড় থেকে হাতে নিয়ে তেলাওয়াত করব কোরআন শরীফ তেলাওয়াত যত করবেন এই করে রহমত হবে এই করে আল্লাহ তাআলার বরকত হবে আর কোরআন যেই করে নাই এই গড়ে আল্লাহর রহমত বরকত কখনো আশা করা যায় না এই জন্য কোরআনের কোনো বিকল্প হতে পারে না وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون أمر الله ذكرك قبل او دنيا তোমাদেরকে আমি আল্লাহ তালা যে কোরআন নামক নিয়ামত দান করলাম কোরআন নামক কিতাব দান করলাম এটা আমি আল্লাহ তালার অনুগ্রহ সারা আর কিছু না বিপদুল্লাহ আমি আল্লাহ তালার ফজল এবং করুণা আমি আল্লাহর রহমত হিসাবে দান করেছি কোরআনকে নিয়ে আনন্দিত হুয়া মানুষরা তুমি মনে করেছ তুমি অনেকগুলো স্বর্ণের মালিক রূপার মালিক জহরের মালিক ইয়মর পাথরের মালিক মহান আল্লাহ তালা ডেকে বলেন হুয়া খাই মিম্মা। তোমার জীবনে তুমি যা কিছু সঞ্চয় করেছ তোমার জীবনে তুমি যা কিছু অর্জন করেছো দুনিয়ার ধন সম্পদ যাই রকমের হোক না কেন এই ধন সম্পদের চাইতে আমার কালাম কোরআন শরীফই হলো সব চাইতে বড় সম্পদ কোরআন শরীফ সব চাইতে বড় সম্পদ এর চাইতে বড় সম্পদ আর কিছু হইতে পারে না বাজারে একটা কথা আছে এই রকমের কথা মানুষের মুখে মাঝে মধ্যে শোনা যায় যে কোরআন শরীফ বুঝে না পড়লে কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে আর তফসির তর্জমা জানে না তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করে কোনো লাভ হবে না এরকমের একটা কথা বাজারে আসে না কিছু কিছু মানুষ বলে আপনারা কি শুনছেন কোরআন শরীফ আল্লাহর কালাম এই কোরআন শরীফ বুঝে পড়লো সব হবে না বুঝে পড়লো অর্থ না বুঝে পড়লো কি হবে সব হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন বলেছেন মান করা হর কমিং কিতাব ফালাহু হাসানা যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে তার জন্য নেকি আছে তার জন্য কি আছে নেকি আছে ওয়াল হাসানাতু আ'বি আছি আমসালিহা এবং একটা অক্ষরের বিনিময়ে একটা হরফের বিনিময়ে মান আল্লাহ তাআলা একটা অক্ষর পড়ার বিনিময়ে ওই তেলাওয়াতকারীর আমলনামায় 10 টা নেকি দান করবেন ঘুরে বলেন সুবহানাল্লাহ একটা অক্ষর বললে সব সওয়াব সব সওয়াব এই হাদিসে বলা হয়েছে মান কারা যে ব্যক্তি কোরান পড়বে করান পড়ার সাথে সাথে মহান আল্লাহ তালা তার মাই এই সাব দান করবেন এই কথা তো বলা হয় নাই যে আপনি তাফসির তার জমা বুঝে পড়লে তাফসির তার জমা যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনার আমল নামায় সব দেওয়া হবে এরকম তো বলা হয় নাই কোরআন শরীফ তার জমা বুঝে পড়ুন নাই বুঝে পড়ুন কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে একটা একটা অক্ষর তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দার আমল নামায় একটা অক্ষরের বিনিময়ে সব দেবেন কয়টা আরো জোরে বলেন কয়টি 10 টি সওয়াব আল্লাহ তাআলা আমলবাদ দান করবে এইজন্য এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা এসেছি আমাদের আমরা যারা এসেছি আমাদের জন্য এই শবব নেওয়া দরকার এই অঙ্গীকার আমাদেরকে নেওয়া দরকার যতদিন দুনিয়াতে বাসবো যতদিন মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন কোরআনকে সম্মানিত রাখে এবং কোরআন শরীফ কে আকড়ে ধরে ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করে ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিক্ষা করে আমরা জাতির মতো উন্নত শিরে উন্নত শির নিয়ে আমরা বাঁচতে চাই তোরে বলেন ঠিক কিনা মুসলমান হিসাবে সত্যকারের আমরা বাঁচতে হলে কোরআনকে না ধরে কোরআনকে অনুসরণ না করে বাঁচার কোনো পথ নাই আজকে কোরআন শরীফের আলোকে কোরআনের প্রদীপকে কোরআনের জাল কে দুনিয়াতে ষড়যন্ত্রের বিস্তার করা হচ্ছে জাল বোনা হচ্ছে কোরআনের আলোকে কোরআনের প্রদীপকে নিবিয়ে দেওয়ার জন্যে সেই আবজেহেল সাইবার যুগ থেকে অমুসলিমেরা এবং কিছু মুসলিম নামধারী মানুষেরা কোরআনের প্রদীপ কে নিল কিন্তু কোরআনের প্রদীপ কে কোরআনের নোর কে নিবাইতে পারে নাই আল্লাহ তালা বলেন এই কোরআনের নোর আমি আল্লাহ কুদরতি হাতে জ্বালিয়েছি এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ এই কোরানের নোর কে পৃথিবীর কেউ নিবানোর মতো ক্ষমতা রাখে না এই জন্য আমরা কোরআন শরীফকে আঁকড়িয়ে ধরি কোরআন শরীফ ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি মহান আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুক আমরা জুড়ে বলি আমিন